হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা গাজর দিয়ে একটা নয়া রেসিপি সিম্পল তরিকাতে তৈরি করব। আপনাদের জন্য আমি সেইটা নিয়ে এসেছি খাওয়ার মেলাতে। দেখতে পাচ্ছেন আমি গাজরটাকে বয়েল করে নিয়েছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে প্রথমে পরে এটাকে আমরা বয়েল করে নিব। ইয়া প্রেশারেতে সিটি দিয়ে দিব। ইয়া তো করার মধ্যে অল্প জল দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে ঢেকে বয়েল করে নিব। এটা একদম সিম্পল নয়া রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের এখন হাত দিয়ে ঘষতে হবে না, একদম সিম্পল তরিকা সবাই বানিয়ে খেতে পারবেন। এখন আমি গাজরটা সম্পূর্ণ এই 3 কেজি গাজর নিয়েছি, কড়াইতে ঢেলে দিব। এই যে কড়াইতে অল্প ছিল আর এগুলা সবগুলো এখন আমি কড়াইতে ঢেলে তারপরে একদম হাতা দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে টেড়ে খুলে দিব। খোলার পরে আমি এটাতে দুধ দিয়ে দেব। দেখেন বয়েল হয়ে গেছে, কি সুন্দরভাবে একদম নরম হয়ে যাচ্ছে। এখন আমি 5 মিনিট করব, 5 মিনিটে একদম হয়ে যাবে। আমি এখানে গাজর নিয়েছি 3 কেজি গাজর, আমি কড়াইতে অল্প ঢেলেছি, প্রেশারেতেও ঢেলেছি বাকি। তো দুটোটা আমি বয়েল করে নিব, অল্প জল দিয়েছি। বয়েল হইলে পরে এটাকে আমরা অল্প নাড়ে টাড়ে পরে দুধ ঢেলে দিব। এখানে আমি দুধ নিয়েছি 1.5 কেজি। তো সুন্দর হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি 4-5টা তেজপাতা, তেজপাতাগুলো ঢেলে দিব। আর আমি এতে অল্প 4-5 দানা ছোট এলাইচিও ঢেলে দিব 5 মিনিট পরে। আবার অল্প নাড়ে নিচ্ছি। এই যে আমি এখন 5 দানা ছোট এলাইচি নিয়েছি। এই এলাইচিগুলোকে এই যে ছোট আমার একটা ইমাল গাছটা আছে এটার মধ্যে আমি কুটবো, কুটে তারপরে আমি কড়ার মধ্যে ঢেলে দিব আলুর ভিতরে। আমাদের দুধ অনেকগুলা শুকিয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এইভাবে ঘরে একবার অবশ্য বানিয়ে খাবেন, পুরো ফ্যামিলি খেয়ে এনজয় করবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। দেখেন এখানে আমি এই যে চিনি নিয়েছি, 3 পায়ের মতো চিনি নিয়েছি। এখন আমি এই চিনিটাকে ঢেলে দিব, জলটা শুকাইলেই আমাদের পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। তারপরে আপনাদেরকে আমি বাটিতে নিয়ে দেখাবো কীরকম লাগছে। এই যে দেখেন আমাদের গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ঘরে একবার বানিয়ে খাবেন। এইটাতে আমরা একদম সিম্পলে বানিয়েছি, আপনারা চাইলে উপরে খোয়াও ডালতে পারেন আর দেশি ঘি দিয়েও ডালতে পারেন। আমি কিন্তু কিছু ওগুলো ডালি না, শুধু দুধ দিয়ে তৈরি করেছি। একদম আমার রেসিপিটা কিন্তু সিম্পল। যদি ভালো লেগে থাকে ঘরে একবার বানিয়ে খাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক আইকনটা দাবাইবেন। আপনাদের কাছে আমার নমস্কার, ধন্যবাদ।